গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। সকালবেলা আমাকে ব্লগ করছে বলে তুলে দিয়েছে ঘুম থেকে। একই রে ভাই, হ্যাঁ সকালবেলা একবার ফোন হাতে নিয়ে এই সমস্ত গুলোই করছিল। এখানে আমি লাশ পাচ্ছিলাম করে, আমি ওই করছে দেখে উঠে পড়েছি। একই রে চিটিং বাজে, তো সবাইকে জানাই শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। সবাই শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা সবাই। এই দুদিন চুটিয়ে মজা করো, আর কোনো বাউন্ডারিজ নাই। দুদিন যা খুশি তাই করো, আমরাও যা খুশি তাই করবো। তো যাই হোক, এবার যাব অঞ্জলি দিতে। এখন মোটামুটি সৌভিককে অঞ্জলি দেওয়ার জন্য ওঠাতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে। তো যাই হোক, কাকু এক মানে নিচ থেকে এসে সেই চেষ্টাটা করেছে, আমি ওপর থেকে চেষ্টা করেছি, অবশেষে সেই চেষ্টার সফল হয়েছে এবং উঠে গেছে। তো এখন আমরা যাবো অঞ্জলি দিতে কল্যাণ নগরে। তুই এসেও থামবি না, মানে অঞ্জলি দিতে এসে মাথা ঠান্ডা করতে হয়। আর আজ ফুল নিয়ে এসেছি, আমি বহুদিন ধরে বলছি তুই খাবি কচুরি, ছোলার ডাল খাইছিস কেন? হ্যাঁ আজকে ঘুমা, গ্যাস হবে। নগরে দুটো মিষ্টির দোকান, মা মনসা আর এদিকে হচ্ছে লোকনা, বাবা লোকনা, দুটোর একটা দোকানেও কচুরি নেই, দুটো দোকানেই লুচি। লোকনাতে কচুরি ছিল বাট ফুড শেষ, তাই জন্য এখন লুচি খাচ্ছে আর মা মনসাতে লুচি হচ্ছে। আর কি সৌভিকের বক্তব্য, লুচি খাবে না, ওর ফুড দেওয়া কচুরি নিচ্ছে, তাই জন্য স্যাম থেকে বাইরে ড্রপ করে আমরা খুঁজতে বেরোবো যে কোথায় কচুরি পাওয়া যাবে। কারণ কালকেও আমার জন্য লুচি খেয়েছে ছোলা ডাল দিয়ে, তো আজকেও কচুরি নিয়ে খাবে। কচুরি আলু তরকারি কবে থেকে ছুটে গেছি, কালকে আমাকে নিয়ে গেছে। এই দোকান থেকে সৌভিক 10টা কচুরি নিয়ে নিচ্ছে, আর যা ভিড়, বসে খাওয়ার সময় নেই। আসা থেকে একবারও আমি নিয়মরে আসিনি, আগে যখন সর্দা থাকতাম তখন নিয়মরে আসা হতো। করোনা চিকেন রোল খাবো না, বারবিকিউ চিকেন বার্গার খাবো না, চল আজকে মিয়া আমরা থেকে আমি চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছি, বহুদিন পর খাবো। আর এইখানে সৌভিকের কচুরি, যেটা ও বহুদিন পর খাবে। এই বেদনীপুরি মুড়ি খেয়ে আমার না, কি বেদনীপুরি কি এটা, খেয়ে দেখ ব্যাপারটা ফিল পাচ্ছিস কিনা। হ্যাঁ বাজে হচ্ছে 1:45, আমি বাড়ি এসে ব্লগটা এডিট করে রেন্ডার করলাম, এখন যাব মিশনে খেতে। ভোগ মানে আমি আর সবই প্রত্যেকবারই অষ্টমীতে ভোগই খাই, মানে বাড়িতে খাই না। আর আমার বাড়ির নিয়ম হচ্ছে 5 রকমের ভাজা মাছ ফাছ রান্না করা, তো আমি খাই না। কিন্তু আমরা এত লেট করে আজকে কচুরি ফচুরি খাওয়া হয়েছে না, আমার পেট পুরোই ভরা, মানে গিয়েও কতটা কি খেতে পারবো কি পারবো না জানি না। বাট যেহেতু যাই প্রত্যেকবারই ভোগ খাই, তাই জন্য যাবো অল্প করে খেয়ে চলে আসবো। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, 1234 বেড়াকুমিশনে পড়েছি, 1234 7-এ, আর 234 7-এ।
তো আমার সেই ইয়েগুলো মনে পড়ে গেছে, এই সেই জঙ্গল। এখানে যাওয়া নিয়ে উনকাবুর কাছে মানে যে বাসের এই কাকুটা ছিল, কি ঝাড় খেতাম, কেন জঙ্গলে যাস, আর আমার খুব জঙ্গল দেখেই চলে যেতে ইচ্ছে। আর এইখানে সব বন্ধু মিলে ক্যাচ ক্যাচ খেলতাম, আমাদের বাসে চলে পুজো কত লাড্ডু কিনে খেতাম, ওই মুগের লাড্ডু খেতাম, এটা সেটা খেতাম। আর আমার খিচুড়িটা পাতলা, ওটা একটু ঘন। আমি যে কতটা তৃপ্তি করে খেয়েছি, আমার প্লেট দেখে লোকে বুঝবে আমি এত তৃপ্তি করে বিরিয়ানিও খাই না। সবই এখন জানলা খুলে খুলে দেখছি, আলাদা নস্টালজিয়াতেই রয়েছে, কারণ এটা এই রুমে নাকি ও বসে পরীক্ষা দিত। হয়েছে, মনে পড়েছে কিছু? বাজে হচ্ছে 3:45, সবে বাড়ি ঢুকছি। আর আজকে কথা ছিল যে বাবাকে নিয়ে সোদপুরে যাব খেতে, কারণ বাবা খুব একটা বেরোয় না, তো মানে এই যাওয়ার কথা ছিল পঞ্চমী ষষ্ঠীতে। হ্যাঁ, পঞ্চমী ষষ্ঠীতে, তো বাবা তখনও যায়নি। বাবার বাইরে বেরিয়ে কিছু খাওয়ার মধ্যে বাবার এত লেথার্জি আছে, ছোটো থেকেই বাবা দেখেছি ঘর কোনো মানে খাওয়া দাওয়া করবে, বাড়িতে সব কিছু নিয়ে খাওয়া দাওয়া করবে, রাস্তায় বেরিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া বাবা একদম পছন্দ করে না। তো আজকেও যথারীতি ওই প্ল্যানটা ক্যান্সেল হলো। তো শেষমেশ আমি সৌভিক প্রিয়া স্যাম্পি বেরোবো, কারণ বোনকে নিয়ে একদিনও বেরোনো হয়নি। ওই বাড়ি গিয়ে আমাকে আজকে রেডি হতে হবে, কারণ আজকে আমার ইচ্ছে আছে শাড়ি পরার, তো তাই জন্য আমি একা একা শাড়ি তো পরতে পারি না, আমার বড় কাকে হেল্প লাগবে। তো আমি স্নান আমি ট্রাই করবো পরানো শাড়ি, তো ওই বাড়িতে পরাবিটা কি? এখানে কোনো শাড়ি আছে? কোনো শাড়ি নেই, একটাও শাড়ি নেই না, লম্বা গামছা আছে অনেকগুলো, আমি তোকে অ্যালাউই করবো না, মুখে ওই ত্বক চর্চা করে নেবো, কোনো ত্বক চর্চা আমি করি না, দরজাটা ভেজিয়ে দে, মশা ডুববে না। আর আজকে রাত্রিবেলা শান্তনুদা আসবে, কারণ শান্তনুদার এতদিন সময় পাইনি, তো আজকে রাত্রিবেলা আসবে, কালকে থাকবে, পরশু থাকবে, একাদশী দিন চলে যাবে, কারণ শান্তনুদা নেক্সট উইক আবার দুবাই যাওয়ার প্ল্যান আছে, মানে আমাদের অফিস থেকে কোয়ালিফাই করেছিল, আমার হাইট তোর থেকে 4 ইঞ্চি বেশি, তুই হিল পরেছিস 2 ইঞ্চি। এখানে প্রিয়া রেডি হয়ে পড়ে আছে, আমি একটু বাড়িতে শুয়েছিলাম, আমাকে শুতে দিল না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, সে অবস্থায় ট্রেনে চলে এসছে। এখানে একবার শাড়ি নিয়ে একবার এরম দেখে, একবার এরম দেখে, হয়েছে ক্যামেরা খুলে ভেঙচি কাটছে, কপালে একটা টেপ লাগিয়ে তুলে নিয়েছিলাম, চৌকো করে কালো বিয়ে বেরিয়ে গেছিল। সবাই হবে ওরকম মনে হয়? সবাই হবে না, আমার মুখে লাগা মানে না, ওটা হবে পাউডার দিয়ে ফিক্স করে, মানে কি একটা জিনিস কি জানি, টেপ লাগিয়েছি তুলেছি কালো হয়ে গেছে, ফিক্স হয়ে যাচ্ছে, ওটা ভুল করতে। টেপটা কোথায় যেটা তুললাম, রংটা দেখাতাম আমি টেপের, কি রং কি রং, চল ক্যামেরা খুলে ভেঙচি কাটছে এতক্ষণ ধরে। এমনি সময় এত জায়গা থাকে, মানে আমাদের জায়গা আগে থেকে আমরা ভেবে নিই, আজকে বেরিয়ে গেছি বাট কারোর কোনো জায়গার কথা মাথায় আসছে না যে কোথায় যাব। এ বলছে, পিয়া বলছে সিউর কম্পাস ভালো, স্যাম্পি তো কম্পাস না ক্যাম্পাস, ক্যাম্পাসই বলছি, টুকলে গেছি আমি। শেষমেশ অনেক ভাবনা চিন্তা করে জোম্যাটো খুলে এটা সেটা দেখে ও2 VIP-তে একটা প্রোগ্রাম পেলাম, যেখানে 7 থেকে শুরু ওই ডিজে নাইট ফাইট আছে, তো ওখানে বুক করলাম 4 জনের টিকিট। এবার 7 থেকে শুরু, এবার যেহেতু আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, আমরা 7 আগেই পৌঁছে যাবো, এবার জানেন পৌঁছে গেছি, ও হ্যাঁ আমরা পৌঁছেও গেছি অলরেডি, ছটা 10 বাজে। অ্যাকচুয়ালি বুকিং এ ছিল ও2 VIP-তে, কিন্তু ওরা বললো যে ও2 মেনসে প্রোগ্রামটা হবে, রিসেপশনে দেখাতে, তো পিয়ার সবই কোথাও একটা গেছে ও2-তে, আমি এই ফার্স্ট টাইম ও2-তে, এর আগে আমি আসিনি, হলিডে ইন ম্যারিয়েটে গেছি, বাট ও2-তে ফার্স্ট টাইম। ফাইনালি আমাদের ঢোকাচ্ছে, মানে 7টার জায়গায় 7:30 বেজে গেছে মনে হয় না রে,
অ্যাকচুয়ালি আমরা যে এটা কেটেছিলাম করেছিলাম সেটা শুধু এন্ট্রি ছিল আমারই ভুল এখানে এসে সেটাকে ফুলে কনভার্ট করলাম এ ওখানে তো ডান্ডিয়া উপরে লেখা ছিল না ব্যাপারটা এখানে এসে জানতে পারলাম যে ডান্ডিয়াই আর শৌভিকের আগের বারে ডান্ডিয়ার এক্সপিরিয়েন্স খুব ভালো মানে ও না নাচে না কিছু করে ফুলের দেখে না অ্যাকচুয়ালি প্রিয়া খিদে পেয়েছে ডেজার্টে আইসক্রিম কালো জাম বেকড মিহিদানা আছে এখানে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগি কাতলা কালিয়া ভাজা মুগ ডাল কাজু কিশমিশ পোলাও কড়াইশুটির কচুরি রুটি নান আম কাসুন্দির বিন্দি আম কাসুন্দি ভিন্ডি আর এগুলো সবই ভেজ আলুর দম আছে মাঞ্চুরিয়ান হাক্কা নুডলস এসব রয়েছে আজকে আমার লাইফে সব থেকে ফালতুতম একটা দিন আমি আর কোনোদিন আমার ব্রেন লাগাবোই না বা আমি কোনো প্ল্যান করবোই না আমি যেদিন যেদিন প্ল্যান করি এটা থেকে প্রমাণ হলো তোর ব্রেন আছে যেদিন যেদিন আমি প্ল্যান করি সেদিন সেদিন এইসব আমি ধরাই আমি আজকে লাইফে আজকে প্রতিজ্ঞা করলাম এখানে একটা স্টেজ আছে এখানে একটা স্টেজ আছে হ্যাঁ এই স্টেজে আমরা এখন নাচব নিচে তারপর নিচে একটা সময় খেতে যাব এইটা ছাড়া খেতে দেবে না সাতটার সময় শুরু হওয়ার কথা এখন বাজে হচ্ছে 7:35 মনে হচ্ছে কারোর বিয়েতে এসেছি বসে আছি স্টেজে বড় বউ আসবে না আরো দুজন আছে এখনো দুজন বসে আছে চেয়ারে দুটো চেয়ার ভরা আছে আর ম্যানেজমেন্টের এক্স্যাক্টলি ওখানে গিয়েও বসে থাকি এখানেও তো বসেই ছিলাম এতক্ষণ ওপরে কেউ নেই নিচেও কেউ নেই আমরা খেতে চলে এসেছি আধা খাবার এসেছে আধা খাবার আসেনি এটা কি এসেছে চিকেন কি ছিল ককটেইল কেমন খেতে এখানে আমি স্টার্টার নিলাম এই এটা হচ্ছে চিকেন ওই টুপি একটু দেখা আঙুল দিয়ে এটা এটা চিকেন এটা ফিশ আর এটা হচ্ছে ভেজ নাগেটস চিজ কর্ন নাগেটস মানে উইয়ার্ড কম্বিনেশন চাউমিন এখানে মিক্স ভেজ মানে কি ছিল মিক্স চিলি ভেজ আর এখানে মাছ মাছটা দেখ দিল্লি না কলকাতা কলকাতায় হবে আজকে প্রিয়া ডাল এনেছে রাইস এনেছে আর চিকেন এনেছে এখানে এসেও লেগ পিস ছাড়েনি আমি তিনটা নাম এনে তিনটা নিয়ে নিয়েছি আর সবই তখন থেকে ডেজার্ট খেয়ে যাচ্ছে মিহিদানার আইসক্রিম নিয়ে এসেছে এই খাচ্ছে ডেজার্ট খাচ্ছে চিকেন গুলো কি দেখালাম না নাকি তো যাই হোক মেনুতে তো প্রথমে কই কাজু কিশমিশ পোলাও আর কড়াইশুটি কচুরি যেটা ছিল না সেটা আমাদের জন্য বানিয়ে দিয়ে গেছে এখানে কড়াইশুটি কচুরি আর পোলাওটাও রয়েছে আর কালো জামটা বলেছে ডেজার্টে দিয়ে যাবে তো আমাদের আলাদা করে এরকম করে বসে আলাদা ভিআইপি ট্রিটমেন্ট আমরা পেয়েছি এখান থেকে আমি একটু পোলাও মাংস ট্রাই করি এবার আমি কড়াইশুটির কচুরি খেয়ে মোটামুটি বাট এই প্রিপারেশনটা দিয়ে না পোলাওটা ঠিক যাচ্ছে না হ্যাঁ প্রিয়া বলছিল অ্যাকচুয়ালি আমি হ্যাঁ তো বলে দিলাম মানে আমি এখনো টেস্ট না করেই হ্যাঁ বললাম প্রিয়া বলছিল যে এর সাথে একটু ঝাল ঝাল হলে ভালো হতো তার অন্যরকম কিছু একটা ট্রাই করি না আমি পোলাওতে ভরে ভরে কাজু কিশমিশ বেছে বেছেই তুলে নিয়েছি বলতে গেলে কালো জামটা দিয়ে গেছে কালো জামটা বেশ ভালো আমি কেন পার্টিকুলারলি আলাদা করে ভালো বলছি তার কারণ যেহেতু কালো জাম খুব কড়া ভাজা একটা মিষ্টি তার জন্য একটা কনসেপ্ট রয়েছে যে এটা সাধারণত মিষ্টির দোকানগুলোতে বেশি করে হয় যেটা মিষ্টি খারাপ হয়ে যাওয়া মিষ্টি এগুলো দিয়ে কালো জাম চমচম এগুলো তৈরি করে বাট এখানে সেটা না কেসটা মানে যেটা খোয়া দিয়ে তৈরি করার কথা সেটা দিয়েই হয়েছে সেই হিসাবে কোয়ালিটি ওয়াইজ ভালো সবাই টেস্ট করতে পারতো না দেখি বাজে হচ্ছে 10:15 আমরা বেরোলাম আর আজকে এত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কয়েকটা রিজনের মধ্যে এটা একটা যে এরকম বাজে ইভেন্ট যারা অর্গানাইজ করে
মানে এটা বেসিক্যালি ছিল ডান্ডিয়া বাট ওপরে আমি একটা ক্লিপ দিয়ে দিয়েছি আগের ক্লিপটা তোমরা দেখে না উপরটা পুরো ফাঁকা কোনো ডান্ডিয়ার কিছু হচ্ছে না মানে আগের বছর আমরা গেছিলাম হলিডে ইনে যেখানে ডান্ডিয়ার প্রোগ্রাম হচ্ছিল ওখানে ডান্ডিয়া থেকে শুরু করে সব কিছু ফ্রি অফ কস্ট দিয়েছিল আর ওপরটা পুরোটা ডান্ডিয়া আর ফুড মানে ফুডও সেখানেই সার্ভ হচ্ছিলো তো যাই হোক মানে আর এখানে একতলায় মানে সাততলা থেকে একতলায় এসে ফুড সার্ভ তারপরে হচ্ছে উপরে ডান্ডিয়া কিনতে গেলে ওখানে মানে ডান্ডিয়া যে নাচবো সেটাও এক্সট্রা করে পে করতে হবে মানে আমরা টোটালি চারজনে টোটাল পে করেছি 7,000 বাট সেখান থেকে মানে টাকা তো ওয়েস্টই বাট কোনো রকমের এটা ইভেন্ট বলে তো আমার মনে হয় না কারণ যে ইভেন্টে শুধুমাত্র ওপরে মানে আলাদা করে একজন গেয়ে যাচ্ছে বেসিক্যালি দু তিনজন নাচছে উপরে সেরাবাদীর নাচ চলছে অ্যাসলি এরকম কোনো ইভেন্ট হতে পারে বলে তো আমার মনে হয় না যেখানে মানে অষ্টমী নাইটে সেরাবাদীর গান চালিয়ে নাচছে আমি কোনো কিছুই খারাপ করছি না ধর্মীয় কিছু নিয়ে আমি ওখানে বলছি না বাট দিস ইজ নট ডান মানে এটা হওয়া উচিত ছিল না হয়েছে এগোবো হচ্ছে 12:25 সবে আমরা বাড়ি ঢুকলাম আর বাড়ি ঢুকে একজন চিটপাটাং বিছানায় শোয়ার এনার্জি নেই মাটিতে শুয়ে পড়েছে তো যাই হোক আজকে দেখতে দেখতে অষ্টমী কেটে গেল কালকে দিনটা কেটে গেল তো পুজো শেষ আবার একটা বছরের অপেক্ষা তো এই অপেক্ষাটা করতেই ভালো লাগে মানে পুজো আসছে আসছে ব্যাপারটা এক দেড় মাস আগে থেকে ওই থ্রিলিং ব্যাপারটা খুব ভালো লাগে এসে গেলে তো এসেই গেল চট করে আসে আর দুম করে কেটে যায় তো আজকের ব্লগটাও আমরা শেষ করছি আজকের মতো তো দেখা হবে কালকে নতুন ব্লগে তো আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করো শেয়ার করো মানে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আরে তোরও ঘুম পেয়েছে আমারও তো ঘুম পেয়েছে আমার তো ঘুম বিকেল থেকে পেয়েছে সন্ধ্যাবেলা একটু কফিও জুটেনি আমার তো যদি কিছু ভালো লাগে লাইক করো শেয়ার করো এন্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং পারফিউম তো দেখা হবে কালকে নতুন ব্লগে টিল দেন টাটা গুড নাইট এক কলসি